হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এক বোন সুস্মিতা রায়ের অনুরোধে আমি আজকে পাতা আসনের ডিজাইনটি আপনাদেরকে কিভাবে তৈরি করেছি দেখাবো। তার জন্য সাইড থেকে এতগুলো ঘর ছেড়েছি, কিন্তু এতগুলো ঘর ছাড়া দরকার নেই। আপনারা প্রয়োজন মতো ঘর এপাশ থেকেও ছাড়বেন, এপাশ থেকেও ছাড়বেন, ছেড়ে আপনারা ডিজাইনটি তৈরি করবেন। তার জন্য ফার্স্ট এইভাবে আপনারা আগে পুরো আসনটাতে ছক টেনে নেবেন, এইভাবে পুরো আসনটাতে ছক টেনে নেবেন। ছক টানার পরে এইভাবে পাতা তৈরি করবেন। তো ছক টানার জন্য আমি প্রথমে দেখুন, এই যে এক দুই, এখান থেকে এক দুই এরকম দুটা করে ক্রস চিহ্ন, এক দুই করে আমি কলাইন তৈরি করেছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ, উনিশটা দুটা করে ক্রস চিহ্ন তৈরি করার পর আমি আবার এইভাবে আবার দুটো করে ক্রস চিহ্ন এরকম তৈরি করেছি। বা আপনারা লাইনও তৈরি করতে পারেন, বা এইভাবে দুটো করেও আপনারা তৈরি করতে পারেন। তো আগে আপনারা এইভাবে লম্বালম্বি লাইন টেনে নেবেন, টেনে নেবার পর আড়দিকে আড়াআড়িভাবে এইভাবে আপনারা ক্রস চিহ্ন তৈরি করবেন। তো আড়াআড়ি ক্রস চিহ্ন দু লাইনে আমি তৈরি করেছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, তেরোটা আড়াআড়ি ক্রস চিহ্ন তৈরি করেছি। তেরোটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার দুটো ক্রস চিহ্ন, দেখুন দুটো করে ক্রস চিহ্ন দু লাইন তৈরি করেছি। তাহলে মোট আমার তো মিডিলে আমি তৈরি করেছি তেরোটি ক্রস চিহ্ন, দুদিকে দুটি ক্রস চিহ্ন ধরলে আমার সতেরোটি ক্রস চিহ্ন, মিডিলে আমার তেরোটি ক্রস চিহ্ন থাকছে। আর আড়াআড়ি মিডিলে তেরোটি ক্রস চিহ্ন এবং লম্বালম্বি মিডিলে পনেরোটি ক্রস চিহ্ন থাকবে, পনেরোটি ক্রস চিহ্ন করে দু লাইন, তেরোটি ক্রস চিহ্ন করে দু লাইন। এইভাবে পুরো ছক আগে টানবেন, তারপরে পাতা তৈরি করবেন। তো পাতা তৈরি করার জন্য আমি যে কোণ থেকে, এই যে এখানটা থেকে আমি করেছি, দেখুন এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ক্রস চিহ্ন, পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পরে যে এখান থেকে এক দুই দুটা ক্রস চিহ্ন ছেড়ে আবার এক দুই তিন চার পাঁচ দুটা ক্রস চিহ্ন বাড়িয়ে আমি আগে পাতার এক পাশ তৈরি করেছি, তারপরে দ্বিতীয় পাশ তৈরি করেছি। তারপরে পাঁচটা ক্রস চিহ্নর উপরের লাইনে দেখুন একটা ছেড়েছি, আবার চারটা ক্রস চিহ্ন, আবার চারটা ক্রস চিহ্নের এখানের উপরে একটা ছেড়ে আবার পাঁচটা ক্রস চিহ্ন, আবার পাঁচটা ক্রস চিহ্নের উপরে একটা ছেড়ে চারটা ক্রস চিহ্ন, আবার একটা ছেড়ে পাঁচটা, আবার একটা ক্রস চিহ্ন ছেড়ে চারটা, আবার একটা ক্রস চিহ্ন এই সোজা ছেড়ে আবার চারটা ক্রস চিহ্ন, আবার একটা ক্রস চিহ্ন ছেড়ে তিনটা, তিনটা ক্রস চিহ্নের উপরে আবার একটা ছেড়ে দুটা, দুটার উপরে একটা ছেড়ে একটা, আবার এই যে এখানটা ছেড়ে আবার উপরে যে একটার উপরে আবার এখান থেকে এক দুই তিন চার পাঁচ, পাঁচের পরে আবার দেখুন এখানে ছেড়ে আবার পাঁচ, আবার এখানে এই ঘরটা ছেড়ে আবার চার, আবার এটা ছেড়ে আবার পাঁচ, আবার এটা ছেড়ে আবার চার, আবার পাঁচ চার, এইভাবে আমার একটি পাতা কমপ্লিট হয়েছে। তো প্রত্যেকটা ঘরের আবার এখানে একটা পাতা হবে, এখানে একটা পাতার পর আবার এই কোণে এই কোণাকোণি পাতাগুলো হবে, চারটা পাতা হবে, এইভাবে পুরো আসনটা কমপ্লিট হবে। তারপরে তৈরি করার পর আপনারা সাদা রঙের উল দিয়ে ভরাট করে নেবেন, দেখতে খুব সুন্দর লাগবে।